Hello viewers, language lovers, welcome to my channel. Our channel, Learning French through Bengali Medium. এই পর্যন্ত আমি প্রায় 60টা এপিসোড করে ফেলেছি, আপনাদের সঙ্গে কাটিয়েছি। এই 60টার মধ্যে আপনারা যতটা আমার থেকে পেয়েছেন তাতে আমাকে অনেকেই অভিনন্দন জানিয়েছেন, ফলে সেদিকে যেমন একটু উৎসাহ পাই আমি, কিন্তু আর একটা দিকে আমার বড় নিরুৎসাহ লাগে। মাঝে মাঝে মনে হয় এই ব্লগটা হয়তো আমার বেশি দিন কন্টিনিউ করা যাবে না, কারণ সাবস্ক্রাইবার না বাড়লে একটা সময় হয়তো দেখা যাবে ইউটিউব চ্যানেলটা বন্ধ করে দিল। এই আশঙ্কা সবসময় মনের মধ্যে কাজ করে, তাই শুরুতেই আমার ব্লগের আমি আপনাদের সবাইকে একটা অনুরোধ করি, আপনি যে যতক্ষণ দেখছেন, নতুন ভিউয়ার্স যারা, তার আগে সাবস্ক্রাইব করে দিন, লাইক শেয়ার কমেন্ট করুন, তাহলে আমার ব্লগটা বেঁচে থাকবে। যারা সামান্য উপকৃত হচ্ছেন তাদের আমি এই পরিষেবাটুকু দিয়ে যেতে পারব। ঠিক আছে, এবার আমি আজকে যেটা করব, এতদিন পর্যন্ত আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে কাজ করেছি, এবার একটু পাস্ট টেন্সে যাওয়া উচিত। তো আমি আজকে পাস্ট টেন্সটা করার চেষ্টা করব। পাস্ট টেন্স সাধারণত হয়, এটাকে পাসে কম্পোজে আমরা নাম বলি, পাসে পাসে পাস্ট কম্পোজে কম্পাউন্ড। পাস্ট কম্পাউন্ড কেন? আমাদের ধরুন ইংরেজি দিয়েই বলি, হি গোজ, এটা একটা সিম্পল ভার্বটা, শুধু গো ভার্বটাকেই ব্যবহার করেছি, কিন্তু যখনই বলবো হি হ্যাজ গান, তখন একটা ভার্ব রয়েছে আভার, আবার আর একটা ভার্ব রয়েছে, মানে একটা টু হ্যাভ ভার্ব রয়েছে হি হ্যাজ, আবার গো ভার্বটা রয়েছে, তার পাস্ট পার্টিসিপেল ইউজ করেছি, তাই এটা কম্পাউন্ড হয়ে যায়। দুটো ভার্বের টুকরো জুড়ে একটা টেন্স তৈরি হয়েছে, এইটাকে আমরা বলি কম্পোজে বা কম্পাউন্ড। তো ফরাসিতে কী হবে? ফরাসিতে এরকম দুজন ভার্ব আমাদের কম্পাউন্ড টেন্স তৈরি করতে সাহায্য করে, একটা আভোয়ার টু হ্যাভ, আর একটি এত্র টু বি। আজকে আমরা আভোয়ার ভার্বটার সাহায্যে কীভাবে করা যায় সেইটা নিয়ে আলোচনা করব। তাহলে আজ আমাদের মূল বিষয়টা কি? পাসে কম্পোজে বা সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স, পাসে কম্পোজে। পাসে কম্পোজের জন্য দুটো টুকরো লাগবে, তাহলে একটা লাগবে আভোয়ার ভার্ব, আমরা আভোয়ার দিয়ে আজকে শিখব। আভোয়ার মনে আছে প্রথম দিকে আমরা করেছিলাম এটা অক্সিলিয়ারি ভার্ব, জে, তিওয়া, ইলা, এলা, নুজ আভো, ভুজ আভি, ইলিজ, এলিজ, জে, তিওয়া, ইলা, এলা, অনা, নুজ আভো, ভুজ আভি, ইলিজ, এলিজ, এটুকুনিকে আগে লিখে নিলাম। এইবার মূল যে ক্রিয়াটা সেইটার পাস্ট পার্টিসিপল, ফরাসিতে আমরা বলি পার্টিসিপ পাসে, আমরা এটাকে পার্টিসিপ পাসে বলি। এখন তিনটে গ্রুপ আছে আমার ভার্বের, প্রথম গ্রুপ ইয়ার গ্রুপের ভার্ব, দ্বিতীয় গ্রুপ আইয়ার গ্রুপের ভার্ব, তৃতীয় গ্রুপে কিছু আছে ভার্ব
আইআর আর আর ই ওয়াইআর, তাহলে আইআর আর ই ও আইআর এই তিনটে মিলিয়ে থার্ড গ্রুপ এন্ডিং। আমি আজকে যে উদাহরণটা দিচ্ছি সেটা যেগুলো আমার রেগুলার ভার্ব ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ তাদের পাস্ট পার্টিসিপেলের কথা বলি, বুঝতে সুবিধে হবে, পরে আমরা থার্ড গ্রুপের পাস্ট পার্টিসিপেল নিয়ে আলোচনা করব। পাস্ট পার্টিসিপেল কীভাবে তৈরি করে, ইয়ার গ্রুপের যদি হয় সেটা কী করবেন, আরটাকে ড্রপ করে দিতে হবে। একটা উদাহরণ দিই, পারলে, পিএআর এল ইআর, পারলে মানে টু স্পিক, পিআর এল ইআর, তাহলে এটা ইয়ার গ্রুপের ভার, আরটাকে বাদ দিলে আমার পিআর এল ই রইল। এই ইয়ের মধ্যে একটা অ্যাকসেন্ট দিয়ে দিন, কোন অ্যাকসেন্ট, আমাদের তিনটে অ্যাকসেন্ট আছে, আকসা তেগু, আকসা গ্রাব, আকসা সিরকমফ্লেক্স, আমি আকসা তেগুটাকে লাগিয়ে দিলাম যেটা এ সাউন্ড দেয়, তাহলে উচ্চারণটা একই রইল, পিআর এল ই আকসা তেগু দিলে পারলে, অর্থাৎ ইয়ার দিলেও যে সাউন্ডটা হচ্ছিল, ইয়ের মাথায় অ্যাকসেন্ট দিলেও সেই একই সাউন্ড হচ্ছে পারলে, এটা পাস্ট পার্টিসিপল। এইবার এইটা প্রত্যেকের পাশে বসিয়ে দিন, এখানে কোনো পরিবর্তন কিচ্ছু করতে হবে না, সবাইকার জন্যই পারলে ওই একই ফর্ম হবে, তাহলে পুরোটা কী দাঁড়ালো, যে পারলে, তিওয়া পারলে, ইলা পারলে, এলা পারলে, নুজাভ পারলে, ভুজাভে পারলে, ইলজ পারলে, এলজ পারলে। তাহলে কী করলাম, প্রথমে আবহাওয়ার ভাবটাকে লিখে দিলাম সাবজেক্ট ওয়াইজ, তারপরে ইয়ার গ্রুপের যে ভাবটা আমি নেব সেটার পাস্ট পার্টিসিপেট লাগালাম, ইয়ার গ্রুপের পাস্ট পার্টিসিপেট তৈরি করা খুব সোজা, আরটাকে ড্রপ করে মাথায় একটা অ্যাকসেন্ট দিয়ে দিতে হয়, তাহলে পারলে, দনে, মাঝে, কমাসে, যে কোনো ভাব নিন না, ইয়ার গ্রুপের আরটাকে ড্রপ করে দেবেন, ব্যাস হয়ে গেল। তাহলে পড়ি একবার, যে পারলে, তিওয়া পারলে, ইলা পারলে, এলা পারলে, নুজাভ পারলে, ভুজাবে পারলে, ইলজ পারলে, এলজ পারলে, হয়ে গেল। নেগেটিভ কী হবে, সেই নেগেটিভে আবহাওয়ারের নেগেটিভটা লাগাতে হবে, যে নে পা পারলে, তু না পা পারলে, ইল না পা পারলে, এল না পা পারলে, নু না ভপা পারলে, ভু না বিপা পারলে, ইল নো পা পারলে, এল নো পা পারলে। তাহলে আবহাওয়ার ভাবটাকে খুব ভালো করে মুখস্থ রাখতে হবে, তাহলে পাস্ট টেন্স করা কিচ্ছু শক্ত নয়, আবহাওয়ার ভাবটাই তো মেন, তার তিনটে ফর্ম মুখস্থ রাখবেন, যে তুয়া ইলা এলা নুসা বুসা ইল জা জ, যে না পা তু না পা, ইল না পা, এল না পা, নুনা বাপা, ভুনা বাপা, ইল নপা, এল না পা, এ যা তু আতিলা তেল, আপন বাবি অতিল তেল, তিনটে ফর্ম একদম মুখস্থ থাকবে। তার সঙ্গে পারলে 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 লাগিয়ে দেবো, পাস্ট টেন্স তৈরি হয়ে গেল। আই স্পক, যে পাকলে, আই টকড টু দ্য প্রফেসর, যে পাকলে ও প্রফেসর, আমি শিক্ষক মহাশয়ের সঙ্গে কথা বলেছিলাম, ব্যাস সোজা। শোনে পারলে, আমি তো বলিনি কিছু, আই ডিডন্ট টেল এনিথিং, শোনে পারলে, তাহলে আমরা এভাবে বলি, তো দেখবেন খুব সোজা লাগবে, খুব সোজা লাগবে। আজকে তুয়া পারলি, আমি শিল প্রফেসর, এই তুই কথা বলেছিলি স্যারের সঙ্গে, আজকে তুয়া পারলি, আজকে তুয়া পারলি, বা আর তুই পারলি, ইন্টারমিডিয়েট ফর্মটা এরকম হয়, আজকে সে পারলি, আর তুই পারলি, আতিল পারলি, আতেল পারলি, আভনু পারলি, আবিভু পারলি, অতিল পারলি, অতেল পারলি। তার তিনটে ফর্মে আমি পাশে কম্পোজিট যদি করতে চাই, আবহাওয়ারের তিনটে ফর্মকে মনে রেখে তার সঙ্গে এটা বসিয়ে দেবো।
সেকেন্ড গ্রুপের একটা ভার্ব নিই ফিনির, এর পাস্ট পার্টিসিপিল কীভাবে তৈরি করে, শুদ্ধ আরটা ড্রপ করে দিতে হয়। ফিনির বানান কি FINIR, এটা ইনফিনিটিভ ফর্মটা FINIR, এর থেকে আরটাকে ড্রপ করে দিলে FINI, ব্যাস আই ফিনিশড মাই হোমওয়ার্ক। জে ফিনি, টিওয়া ফিনি, ইলা ফিনি, এলা ফিনি, নুজাভো ফিনি, ভুজাভে ফিনি, ইলজো ফিনি, এলজো ফিনি। তাহলে কী হল, জে ফিনি, টুয়া ফিনি, ইলা ফিনি, এলা ফিনি, নুজাভো ফিনি, ভুজাভে ফিনি, ইলজো ফিনি, এলজো ফিনি। নেগেটিভ, je n'ai pas fini, tu n'as pas fini, il n'a pas fini, elle n'a pas fini, nous n'avons pas fini, vous n'avez pas fini, ils n'ont pas fini, elles n'ont pas fini. Interrogative. Est-ce que j'ai fini? As-tu fini? A-t-il fini? A-t-elle fini? Avons-nous fini? Avez-vous fini? Ont-ils fini? Ont-elles fini? অর্থাৎ দেখা যাচ্ছে আভার ভার্বের তিনটে ফর্ম যদি মুখস্থ থাকে, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, তাহলে পাস্ট টেন্স করা কোনো ব্যাপার নয়। এটাকে নিয়ে তার পাশে পাস্ট পার্টিসিপলটা বসিয়ে দেওয়া, এই তো ব্যাপার। এবং দুটো গ্রুপের, ফার্স্ট গ্রুপের ইয়ার গ্রুপের আর সেকেন্ড গ্রুপের আইয়ার গ্রুপের পাস্ট পার্টিসিপল করার নিয়মটাও বলে দিলাম। একটাতে আর ড্রপ করে ইয়ের মতো একটা অ্যাকসেন্ট দিতে হয়, একটাতে শুদ্ধ আরটাকে ড্রপ করে দিতে হয়, কিচ্ছু অ্যাড করতে হয় না। আশা করি আমরা আবহাওয়ার দিয়ে প্যাসিভ কম্পোজে বা পাস্ট টেন্স তৈরি করা, সিম্পল পাস্ট টেন্স তৈরি করা শিখে গেলাম। যদি ব্লগটা ভালো লাগে, ব্লগ শুরুর আগেও বলেছি, আরেকবার শেষকালে বলছি, সাবস্ক্রাইব করতে বলছি, অনুরোধ করছি নতুনদের, এবং লাইক শেয়ার কমেন্ট পুরনো যারা দেন তারা তো দেবেনই। সবাইকে ধন্যবাদ, নমস্কার। এবং আজ 5ই সেপ্টেম্বরের আমি ফরাসি ভাষার শিক্ষক হিসেবে একজন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি। আজ এখানে শেষ করছি, নমস্কার।